নমস্কার, আমি ডাক্তার কৌশিক চ্যাটার্জি, সিনিয়র কনসালটেন্ট অনকোলজিস্ট, রুবি জেনারেল হসপিটাল। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, এবং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে বলতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা মাথায় আসে যে ব্রেস্ট ক্যান্সারের থেকে কিউরেবল ক্যান্সার খুব কম আছে, কারণ এইটা একটি এক্সটার্নাল অর্গানে পাওয়া যায়। সিম্পল নিজের সেন্সিটিভিটি যদি থাকে, নিজের আকৃতি সম্বন্ধে নিজের ওয়াকিবহলতা যদি থাকে, তাহলে এটা খুব আর্লি স্টেজে ধরা যায়। ওয়াকিবহলতা মানে অন এভরি সেকেন্ড ডে অফ দ্য পিরিয়ড, প্রত্যেক মাসে যদি নিয়মিত আমরা নিজেদের স্ক্রিন করি, তাহলে এর কোনো ডাক্তারবাবুর আগেই আমরা এই ব্রেস্ট ক্যান্সারকে অনেক আগে ধরতে পারব। এর স্ক্রিনিং কিছু পদ্ধতি আছে, 40-এর ঊর্ধ্বে ম্যামোগ্রাফি প্রত্যেক বছর করে, এবং একটি ডাক্তারবাবুর আন্ডারে রেগুলার ফলো আপ যদি থাকে বছরে একবার কাফি, তাহলে এটা খুব সহজভাবে, অনেক সহজে এটা ধরা পড়ে যায়। এবং ধরা পড়ে গেলে তার ট্রিটমেন্ট পদ্ধতিও খুব ইজি, এখন সার্জারি অনেক উন্নত, কেমোথেরাপি উন্নত, রেডিওথেরাপি উন্নত। যাই হোক, আমরা যদি কিওর নাও করতে পারি, স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সারও কিন্তু মানুষ এখন 5-7 বছর, অনেক সময় 10 বছর বেঁচে থাকতে পারে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা শুধু সচেতন হন এবং নিজের শরীর সম্বন্ধে ওয়াকিবল হন, তাড়াতাড়ি এই অসুখটা নজরে আসুক সেটাই আমরা চাই, সেটাই কিন্তু কিওরের একটা বিশাল বড় একটা পাওনা। নমস্কার।